ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের জ্বর এক পিপি দেখল সবাই। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিজেন্ডস অফ রূপ গঞ্জের হয়ে মাত্র 21 বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। 3-6 ও 6-4 সাজঘরে পেরে যাওয়ার আগে তিনি 26 বলে 59 রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ডিপিএল এ এই আসরে যদিও মোহামেডানের হয়ে খেলার কথা সাকিবের, কিন্তু রাউন্ড অফ 6-এ উঠতে না পারায় শেষ পর্যন্ত মিউচুয়ালে লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে শেষ ম্যাচগুলো খেলতে তিনি দেশে আসেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নিজেকে চালাই এবং ফিট করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নেন। ডিপিএলে রাউন্ড অফ 64-এর সাকিবের এ জরুলু এর সাথে সাব্বির রহমানের 90 রানের অসাধারণ ইনিংসের সুবাদে 50 ওভারে 9 উইকেট হারিয়ে 293 রান সংগ্রহ করে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এই পিপটির ফলে সাকিব আল হাসান এই আসরে তার প্রথম পিপটি দেখা পান। আর সাব্বির রহমানের সাথে তার এই পার্টনারশিপের কারণে তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জ একটা শক্ত পিতে অবস্থানে যেতে পারে রাউন্ড অফ 4-এর এই ম্যাচে। ফুটবল ক্রিকেট সম্পর্কে বিভিন্ন নিউজ আপডেট এবং কি ম্যাচ প্রতিবেদন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।